আমরা যখন যিশুর সুসমাচার নিয়ে মুসলিম লোকেদের কাছে প্রচার করতে যাই, তখন বেশিরভাগ মুসলিম বা বলতে পারেন সমস্ত মুসলিম লোকেরাই আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, যিশু বাইবেলে কোথায় বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার আরাধনা করো? এমন নয় যে তারা যিশুর বিষয়ে জানার জন্য আপনার কাছে এমন প্রশ্ন জিজ্ঞাসা করছে, কিন্তু তাদেরকে শেখানো হয়েছে যেন তারা সব সময় এই প্রশ্নটা জিজ্ঞাসা করে প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসীকে। এই প্রশ্নের জন্য যখন আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যেমন যোহন এক অধ্যায় এক পদ অথবা বাইবেলের আরও অন্যান্য পদ থেকে, সেখানে 99% সম্ভাবনা রয়েছে যে তারা বলবে, আমরা জানতে চাই এক্স্যাক্ট এই কথাটি কোথায় লেখা রয়েছে, যিশু কোথায় বলেছেন আমি ঈশ্বর অথবা আমার আরাধনা করো, না এর থেকে বেশি না এর থেকে কম। তাই আমাদেরকে একটু অন্যভাবে উত্তর দিতে হবে, আপনাকে বলতে হবে যে আমি অবশ্যই আপনাকে দেখাবো যিশু কোথায় এই বিষয়টি বলেছেন, কিন্তু তার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। যিশু কোথায় বলেছেন আমি কেবলমাত্র একজন ভাববাদী বা আমার আরাধনা করো না, সম্পূর্ণ এই শব্দের দ্বারা, অন্য শব্দের দ্বারা নয়? আপনি এটা জিজ্ঞাসা করবেন, কারণ মুসলিমেরা বিশ্বাস করে যিশু কেবলমাত্র একজন ভাববাদী। এছাড়াও দ্বিতীয় প্রশ্নটি আপনি করতে পারেন যে যিশু কোথায় বলেছেন আমি কুমারী মরিয়মের থেকে জন্মগ্রহণ করেছি, সম্পূর্ণ এই শব্দের দ্বারা, অন্য শব্দের দ্বারা নয়? মুসলিমেরা কোনো উত্তর দিতে পারবে না, কারণ যিশু এই কথা কোথাও বলেননি। কিন্তু মুসলিমেরা এই কথাগুলিকে বিশ্বাস করে। এই কথাগুলি বলার পর আপনি বাইবেল থেকে দেখাতে পারেন যে যিশু কোথায় তার ঈশ্বর হওয়ার প্রমাণ দিয়েছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে বাইবেলের প্রত্যেকটি অংশকে আমি তুলে ধরার চেষ্টা করব, যেখানে যিশু প্রমাণ দিয়েছেন যে তিনি ঈশ্বর এবং আমরা কেন তার আরাধনা করব। যিশু তার অনন্তকালের অস্তিত্বের দাবি করেছেন। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি বলছি, আব্রাহামের জন্মের পূর্বে থেকেই আমি আছি। এখানে দুটি বিষয় রয়েছে। তিনি বলছেন আব্রাহামের জন্মের পূর্বে থেকে আমি আছি। আব্রাহামের উল্লেখ পুরনো নিয়মে রয়েছে। যিশু এই পৃথিবীতে আসার প্রায় 4000 বছর আগে আব্রাহাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যিশু এখানে বলছেন যে আব্রাহামের জন্মের পূর্বে থেকে আমি আছি। তিনি আব্রাহামকেও দেখেছেন। এখানে যিশু তার অনন্তকালের অস্তিত্বকে দেখাচ্ছেন। এই বাক্যটির দ্বিতীয় অংশ যদি আমরা লক্ষ্য করি, সেখানে তিনি বলছেন আব্রাহামের পূর্বে আমি আছি। আমি আছি কোনো এক সাধারণ কথা নয়। আমরা যদি পুরনো নিয়মে দেখি, সেখানে লেখা রয়েছে, পরে মোশি ঈশ্বরকে কহিলেন, দেখো আমি যখন ইসরায়েলের সন্তানদের নিকটে গিয়া বলিব তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তাহারা জিজ্ঞাসা করে তাহার নাম কি, তবে তাহাদিগকে কি বলিব? ঈশ্বর মোশিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েলের সন্তানদিগকে এই বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। তাই যিশু এখানে ঈশ্বরের নামকে নিজের জন্য ব্যবহার করছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন যে মোশির সাথে তিনি কথা বলেছিলেন। এই কথা শুনে যিহুদিরা তাকে পাথর ছুঁয়ে মারার জন্য প্রস্তুত হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে যিশু নিজের ঈশ্বর হওয়ার দাবি জানাচ্ছেন। যিশু বলেছিলেন, আমি ও পিতা আমরা এক। ইহুদিরা তাকে আবার পাথর ছুঁড়ে মারার জন্য পাথর তুলে নিল, কিন্তু যিশু তাহাদের বললেন, পিতার দেওয়া শক্তিতে আমি তোমাদের অনেক মহৎ ও অলৌকিক কাজ দেখিয়েছি, সেগুলির মধ্যে কোনটির জন্য তোমরা আমাকে পাথর মারিতে চাহিতেছ? ইহুদিরা বলিল, এই সব কোনো কারণের জন্য নয়, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য আমরা তোমাকে পাথর মারার জন্য উদ্যত হইয়াছি।
কারণ তুমি একজন সামান্য মানুষ হয়েও নিজেকে ঈশ্বর বলে দাবি করছো। ইহুদিরা পরিষ্কার বুঝতে পেরেছিল যে যীশু নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন। এখানে যীশু তাদেরকে এটা বোঝাননি যে না না, তোমরা ভুল করছো, আমি ঈশ্বর হওয়ার দাবি করছি না। যীশু এখানে এমন কোনো কথা বলেননি। যীশুর বিচারের সময় অংশটি যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে, যীশু তবুও নীরব রহিলেন, কোনো উত্তর দিলেন না। মহাযাজক তাকে আবার জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রিস্ট, পরমধন্য ঈশ্বরের পুত্র? যীশু বলিলেন, আমি তিনি। আর তোমরা মনুষ্যপুত্রকে সেই সর্বশক্তিমান ঈশ্বরের ডান দিকে বসে থাকতে ও স্বর্গের মেঘে করে আসতে দেখবে। পুরনো নিয়মে দানিয়েল ঈশ্বরের কাছ থেকে এক দর্শন দেখেছিলেন। রাতের দর্শনে আমি মনুষ্যপুত্রের মতো একজনকে দেখলাম যিনি স্বর্গের মেঘের সঙ্গে আসছিলেন। তিনি অতি প্রাচীন ব্যক্তির দিকে এগিয়ে গেলেন এবং তার উপস্থিতিতে আনিত হইলেন। তাকে কর্তৃত্ব, গৌরব ও সার্বভৌম ক্ষমতা দেয়া হল এবং প্রত্যেক জাতি ও ভাষার মানুষ তার আরাধনা করল। তার আধিপত্য চিরস্থায়ী আধিপত্য, যা কোনোদিন শেষ হবে না, এবং তার রাজত্ব কোনোদিন বিনষ্ট হবে না। যীশু শুধু এখানে তার অনন্তকালের অস্তিত্বকেই দেখাচ্ছেন না, তিনি দেখাচ্ছেন যে তিনি সমস্ত পৃথিবীর বিচার করবেন এবং প্রত্যেক জাতি তার সামনে নতজানু হবে এবং তাকে আরাধনা করবে। কে একমাত্র সত্য? পুরাতন নিয়মে লেখা রয়েছে, তোমারই হাতে আমি সঁপেছি আমার প্রাণ, সত্যময় তুমি হে প্রভু ঈশ্বর, তুমি আমার করেছ উদ্ধার। ঈশ্বরই কেবলমাত্র সত্য। কোনো ভাববাদী বা কোনো মানুষ কি নিজের জন্য বলতে পারে যে সেই কেবলমাত্র সত্য? কিন্তু যীশু সেটিকে নিজের জন্য বলেছিলেন। যীশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। দেখুন যীশু কিভাবে বারবার নিজেকে ঈশ্বরের সাথে তুলনা করছেন। কে শুরু আর কে শেষ, কে আলফা এবং ওমেগা? ঈশ্বর কেবলমাত্র প্রথম এবং শেষ, ইসরায়েলের রাজা ও মুক্তিদাতা সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, আমি প্রথম ও আমি শেষ। কেবলমাত্র একজন ভাববাদী কি নিজের জন্য বলতে পারে যে সে প্রথম এবং শেষ? না। কিন্তু যীশু এখানে বলছেন যে তিনি শুরু এবং তিনি শেষ। তাহাকে দেখিমা মাত্র আমি মৃতবধ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রের দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যু ও পাতালের চাবি আমার হস্তে আছে। যে টাইটেল কেবলমাত্র ঈশ্বর ব্যবহার করেন, সেই টাইটেল যীশু এখানে নিজের জন্য ব্যবহার করছেন। কে মৃতের পুনরুত্থান করে? বাইবেল আমাদেরকে বলে কেবলমাত্র ঈশ্বরই মৃতদের পুনরুত্থান করবেন। সদাপ্রভু মারেন ও বাঁচান, তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তোলেন। কিন্তু যীশু এখানে বলছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। যীশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। শুধু একজন ভাববাদী কি এই সমস্ত কিছু করতে পারে? না, এই সমস্ত কিছু ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। কে আমাদের শেষ দিনে বিচার করবেন? সদাপ্রভু যুগে যুগে শাসন করেন, তিনি বিচার করার জন্য তার সিংহাসন প্রতিষ্ঠা করেছেন। ধার্মিকতায় তিনি জগৎ শাসন করেন এবং মনুষ্যের ন্যায় বিচার করেন, কিন্তু সেটি যীশু দাবি করেছেন। মনুষ্যপুত্র যখন তাহার মহিমায় তাহার সমস্ত স্বর্গদূতেদের নিয়ে আসবেন, তিনি স্বর্গীয় মহিমায় তার সিংহাসনে উপবেশন করিবেন।
সমস্ত জাতিকে তার সামনে উপস্থিত করা হবে। তিনি লোকেদের একজন থেকে অপরজনকে পৃথক করবেন, যেভাবে মেষপাল ছাগেদের মধ্যে থেকে মেষদের পৃথক করেন। যিশু এখানে বলছেন যে তিনি কিছু লোকেদেরকে স্বর্গে পাঠাবেন এবং কিছু লোকেদেরকে নরকে পাঠাবেন। কিন্তু এটা তো শুধুমাত্র কেবল ঈশ্বরই করতে পারে। তাহলে যিশু বারবার আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি কে। আমার পিতা সব কিছুই আমার হস্তে সমর্পণ করেছেন, পুত্রকে কেউ জানে না কেবলমাত্র পিতা জানেন, এবং পিতাকে কেউ জানে না কেবলমাত্র পুত্র জানেন, ও পুত্র যাহার কাছে তাহা প্রকাশ করে সেই জানেন। শিমন পিতর উত্তর দিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু শুধু সেটিকে গ্রহণ করেননি, কিন্তু পিতরকে তিনি আশীর্বাদও করেছিলেন। যিশু উত্তর দিলেন, জোনার পুত্র শিমন, ধন্য তুমি, কারণ রক্ত মাংসের কোনো মানুষ এ তোমার কাছে প্রকাশ করেনি, কিন্তু আমার স্বর্গস্থ পিতাই প্রকাশ করেছেন। থমা তাহাকে বলিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তখন তাহাকে বললেন, তুমি আমাকে দেখেছো বলে বিশ্বাস করছ, কিন্তু ধন্য তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। যিশু তার আরাধনাকে গ্রহণ করেছিলেন। এখানে যিশু বলেননি, না না তুমি ভুল করছ, আমি ঈশ্বর নই, কিন্তু তিনি বলেছেন, তারা ধন্য যারা আমাকে বিশ্বাস করে। যিশু বলেছিলেন, আমার পিতা যা করেন আমি যদি সে কাজ না করি তাহলে তোমরা আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি যদি তা করি তোমরা আমাকে বিশ্বাস না করিলেও সেই অলৌকিক কাজগুলিকে বিশ্বাস করো, যেন তোমরা জানিতে ও বুঝিতে পারো যে পিতা আমার মধ্যে ও আমি পিতার মধ্যে আছি। যিশু বলেছিলেন, তোমরা আমাকে বিশ্বাস যদি না করো তাহলে আমার সেই অলৌকিক কাজগুলিতে বিশ্বাস করো যা আমি করেছি। তিনি কি অলৌকিক কাজ করেছিলেন? প্রথমত, তিনি মৃতদের জীবন দিয়েছিলেন এবং রোগীদের সুস্থ করেছিলেন। দ্বিতীয়ত, বৃষ্টি এবং ঝড়কে এবং সমুদ্রকে নিজের আজ্ঞা দ্বারা শান্ত করেছিলেন। আর তিনি উঠে বাতাস ও উত্তাল জলরাশিকে ধমক দিলেন আর ঝড় থেমে গেল, সব কিছু শান্ত হল। ভয়ে ও বিস্ময়ে তারা পরস্পর বলাবলি করিল, ইনি তাহলে কে যিনি বাতাস ও জলকে আদেশ দেন ও তারা তার কথাকে মেনে চলে। সমস্ত প্রাকৃতিক বিষয় ঈশ্বরের সৃষ্টি, আর এগুলি কেবল ঈশ্বরেরই কথা শোনে, কিন্তু যিশু এখানে সেই প্রাকৃতিক বিষয়ের উপরে তার অধিকারকে দেখাচ্ছেন। তৃতীয়ত, আর সব থেকে বড় প্রমাণ হল, যিশু অন্যের পাপের ক্ষমা করেছিলেন। কেবলমাত্র ঈশ্বরই সম্পূর্ণ মানুষের জীবনের পাপের ক্ষমা দিতে পারে। সুতরাং ন্যায্য তোমার দণ্ডাদেশ, নিখুঁত তোমার বিচার। বাইবেল বলে, তাদের এই ধরনের বিশ্বাস দেখে যিশু পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বলিলেন, বৎস, তোমার সব পাপ ক্ষমা করা হলো। এদিকে সেখানে বসেছিলেন ইহুদি সমাজের কয়েকজন শাস্ত্রবিদ। তারা মনে মনে ভাবলেন, লোকটি এভাবে কেন কথা বলছে, এ তো ঈশ্বর নিন্দা, কেবলমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ পাপের ক্ষমা করতে পারে না। তাদের মনের এই কথা যিশু তক্ষণে তার অন্তরে বুঝতে পেরে তাদেরকে বললেন, আপনারা এই সব কথা ভাবছেন কেন? পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে কোন কথা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো বলা, নাকি ওঠো তোমার বিছানা তুলে নিয়ে ঘরে চলে যাও বলা? আপনাদের কিন্তু জানা দরকার যে পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার মনুষ্যপুত্রের আছে। এই বলে তিনি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো তোমার বিছানাপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাও। লোকটি সঙ্গে সঙ্গে উঠে তার বিছানা গুটিয়ে নিয়ে সকলের চোখের সামনে দিয়ে ঘরের বাইরে হেঁটে চলে গেলেন। এই দৃশ্য দেখে সবাই বিস্ময়ে অভিভূত হল
এবং তারা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগলো, এরকম ঘটনা আমরা কখনো দেখিনি। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কেবলমাত্র ঈশ্বরই পাপের ক্ষমা করতে পারে, আর যিশু এখানে দেখাচ্ছেন যে তার কাছে সেই অধিকার রয়েছে পাপের ক্ষমা দেওয়ার। তিনি সেই ব্যক্তিকে সুস্থ করার মধ্য দিয়ে তার প্রমাণও দিয়েছেন। যিশু বলেছেন যিশুর নামে প্রার্থনা করতে, স্বর্গ এবং পৃথিবীর সমস্ত অধিকার যিশুর। তিনি লোকেদেরকে ডেকেছেন তার নামে উদ্ধার দেওয়ার জন্য। যিশু সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, যিশু সর্বব্যাপী, সব জায়গায় তিনি উপস্থিত। যিশু মানুষ এবং স্বর্গদূতের কাছ থেকে আরাধনা গ্রহণ করেন। এই সমস্ত কিছু কে করতে পারে? ঈশ্বর ছাড়া কোনো মানুষ কি এই সমস্ত কিছু করতে পারে? আজকের শেষ পয়েন্ট, যিশু বলেছেন যেমন পিতাকে সম্মান করো ঠিক তেমন আমাকেও সম্মান করো। কেননা পিতা যেমন মৃতদেরকে উঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্রও যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়াছেন, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকেও সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না, সে পিতাকেও সমাদর করে না যিনি তাহাকে পাঠিয়েছেন। এটা কোনো মানুষের দ্বারা বলা কথা নয়, এমনকি এটা কোনো শক্তিশালী ভবিষ্যৎবাণী প্রচারকের দ্বারাও বলা কথা নয়। এই কথাগুলি কেবলমাত্র ঈশ্বরই বলতে পারে। এই জন্যই খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাস করে যে যিশু খ্রিস্টই হলেন ঈশ্বর। যিশু তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন, লোকেরা কি বলে যে আমি কে? কিন্তু তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তুমি কি মনে করো আমি কে? এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে দিতে হবে যে তিনি কে।